হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইজি হিন্দি ওয়াট স্টার্টিং আপনি কীভাবে হিন্দি লেখা পড়তে লিখতে ও বলতে পারবেন যেখানে বাংলা উচ্চারণে হিন্দি অর্থে এবং ইংরেজি অর্থে তুলে ধরা হয়েছে তো বন্ধুরা হিন্দি ভাষা শেখার ক্ষেত্রে একটি সেরা টিউটোরিয়াল যা আপনাদেরকে হিন্দি খুব সহজভাবে এবং আঞ্চলিক হিন্দিগুলো স্ট্যান্ডার্ড হিন্দিগুলো জানতে এবং বলতে সাহায্য করবে তবে চলুন না দেখিনি আমাদের আজকের কালেকশানগুলো যা অনেকেরই এই বিষয়টি জানার ইচ্ছা ছিল তাই তাদের জন্য আজকে আমরা তুলে ধরলাম যেমন বেটি যার বাংলা অর্থ হবে মেয়ে মেয়েকে হিন্দি ভাষায় বলা হয় বেটি আবার এ মেয়ের অপর একটি উচ্চারণ রয়েছে যেটা হবে লারকি। কিন্তু এখানে যে ডেকার সেটা হলো বেটি রাতের হিন্দি উচ্চারণ রাত এটাই হয়ে থাকে দিন দিন কাজকে হিন্দি ভাষা বলা হয় কাম কাজকে হিন্দি ভাষা বলা হয় কাম গাড়ি এর হিন্দি উজ্জান হবে গাড়ি গাড়ি এর হিন্দি উজ্জান হবে গাড়ি খুশি এটা হবে খুশ খুশ এটা হবে খুশি এখন এর উচ্চারণ হবে অব অব অর্থ হলো এখন তখন এর হিন্দি উচ্চারণ হবে তখন তব তখন তব এটা কব সরি এটা কখন কব কব হল কখন কোনো এটা হবে কিস যার বাংলা অর্থ হলো কোন কিস যার বাংলা অর্থ হলো কোন কখন এর হিন্দু উচ্চারণ হবে কাভ কাভ অর্থ হল কখন আবার অনেক সময় কভ কথাটিও বলা হয়ে থাকে কত কিতনা হিন্দু হবে কিতনা অর্থ হল কত কার এটা হবে কিসকা কিসকা অর্থ কার সেলে এটা হবে বেঠা বেঠা অর্থ হল সেলে চাকু এর হিন্দু উচ্চারণ হবে চাকু চাকু তোমার জন্য এটা হবে তেরে লিয়ে তেরে লিয়ে অর্থ হল তোমার জন্য আমার জন্য আমার জন্য এটা হবে মেরে লিয়ে আমার জন্য মেরে লিয়ে আমরা হাম আমরা এটা হবে হাম কোথায় এর হিন্দি উচ্চারণ হবে কাহা কাহা অর্থ হলো কোথায় কেন এর হিন্দু উচ্চারণ হবে কেউ কেউ অর্থ হলো কেন কি এর হিন্দি উচ্চারণ হবে কেয়া কেয়া অর্থ হল কি কে এর হিন্দি উচ্চারণ হবে কোন কে এর হিন্দি উচ্চারণ হবে কোনটি বা কোনটা কোনটি বা কোনটা এর হিন্দি উচ্চারণ হবে কনসা কনসা কখন কাব কাব অর্থ হলো কখন কার কাছ থেকে হিন্দি হবে কিস সে কিস সে অর্থ হল কার কাছ থেকে কাকে এটা হবে কিসকো কিস কো অর্থ হলো কাকে কার এটা হবে কিসকা কার কিসকা কত কিতনা কত কিতনা কখন কাব কখন কাব তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি হিন্দি ভাষা পড়তে লিখতে উচ্চারণ বা বানান করতে এই ধরনের ভিডিওগুলোর প্রয়োজন রয়েছিলো যা অনেকেরই আশা আশঙ্কা ছিল আপনারা এই বিষয়গুলো জেনে নিতে পারছেন ধন্যবাদ